খাওয়ার সময় আমার স্ত্রী অনু খেয়াল করলো মাত্র অর্ধেকটা ডিম রয়েছে, তাই আমার জন্য প্লেটে সাজিয়ে খেতে দিল। খেতে বসেই আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার অনু, তুমি খাবে না? সে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আসলে বিকালে একটু চাল ভেজে খেয়েছি, তাই এখন খিদে নেই আমার। তুমি এখন খেয়ে নাও, আমি পরে খাবো। আমি ডালের সাথে ভাত মাখিয়ে অনুর মুখে তুলে দিয়ে বললাম, তুমি কখনো আমাকে রেখে কিছু খাও না অনু, এটা আমি খুব ভালো করেই জানি। হয়তো ঘরে খাবার অল্প আছে, তাই তুমি আমায় মিথ্যা অজুহাত দিচ্ছ। অনু থতমত খেয়ে বলল, আসলে তেমনটা নয়, আজ খুব চাল ভাজা খেতে ইচ্ছে করলো তাই খেয়েছি। আমি প্লেটের ডিমটুকু থেকে একটু ডিম ভেঙে অনুর মুখে তুলে দিয়ে বললাম, একটা ডিম রেঁধে সকালে আমাকে অর্ধেকটা দিয়েছ, বাকি অর্ধেকটাও এখন আবার আমাকেই দিচ্ছ? কেন অনু, আমার সাথে কোনো কিছু ভাগ করে খেতে কি তোমার কষ্ট হয়? অনু আমার হাতে হাত রেখে জবাব দিল, তোমার সাথে তো জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছি পাগল। আমি অনুর মুখে আরেক লোকমা ভাত তুলে দিয়ে বললাম, তাহলে ডিমটা কেন আমার সাথে ভাগ করতে পারলে না? নাকি ডিম শুধু ছেলেদের খেতে হয়, মেয়েদের বুঝি ডিম খেতে ইচ্ছে করে না? অনু মৃদু হেসে জবাব দিল, আমার ভুল হয়ে গেছে জনাব, এরপর থেকে আর এমন ভুল হবে না। এই বলে আমার কাঁধে মাথা রাখল। আমি অনুর মুখের দিকে তাকিয়ে প্রশান্তির ছাপ দেখতে পেলাম। অভাবের সংসারে অনুকে হয়তোবা সমৃদ্ধি দিতে পারিনি, কিন্তু অনুকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাব আমি, মনে মনে প্রতিজ্ঞা করলাম। অনুর মুখের এই প্রশান্তির ছাপ কখনো হারিয়ে যেতে দেব না।